ইঞ্জুরির কারণে কদিন আগেই জাতীয় দলে ক্যাম্প ছেড়ে গেছেন 6 বছর পর ডাক পাওয়া হেমন্ত ভিনসেন্ট। এবার পায়ের ইঞ্জুরিতে ছিটকে পড়লেন আরেক ফুটবলার সাদউদ্দিন। সোমবার কিংস অ্যারেনায় অনুশীলনের সময় পায়ে আঘাত পান এই উইঙ্গার। তখন সাদের অবস্থা দেখে আসন্ন ম্যাচগুলোতে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর সাদের পা এমআরআই করা হয়, যেখানে তার রিপোর্ট ভালো আসেনি। ফিফা প্রীতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই আর খেলতে পারবেন না সাদউদ্দিন। এদিকে হালকা চোট থাকায় সোমবার অনুশীলন করেনি জামাল ভূঁইয়া, তবে শতভাগ ফিট হয়ে এদিন পুরো দমে প্র্যাকটিসে ফিরেছেন অধিনায়ক। মঙ্গলবার দলের ফিটনেস ট্রেনার ইভান রাজলগের জন্মদিনে কিছুটা খুনসুটি করে ব্যস্ত সময় পার করে ফুটবলাররা। পুরো সেশনে হ্যাভিয়ার ক্যাবরেরা অ্যাটাকিং ফুটবলের ওপর গুরুত্ব দেয়। বয়সভিত্তিক থেকে জাতীয় দল, এবার ফরওয়ার্ড জাফর ইকবালের অপেক্ষাটা সুযোগের। আমরা সবসময় জেতার জন্য চেষ্টা করব। আমাদের যারা প্লেয়ার আছে, আমাদের এখন যারা আমরা প্র্যাকটিস করতেছি, সবাই হার্ডওয়ার্ক করতেছে, সবাই সবার জায়গা দিয়ে সবার 100% দেওয়ার ট্রাই করতেছে। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা কিভাবে নিজেকে নিজে ডে বাই ডে ইম্প্রুভ করে দেশকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাব। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পাপন সিংও গেল কদিনের অনুশীলনে ছিলেন বেশ সিরিয়াস। তাই তো কোচের আস্থার অর্জন করতে বদ্ধপরিকর এই মিডফিল্ডার। যে এখানে ট্রেনিং আর ক্লাবের ট্রেনিং অনেক পার্থক্য। ক্লাবে জাস্ট রানিং দেন গেম, এখানে বাট ডিফেন্ডিং, অ্যাটাকিং, হার্ডওয়ার্ক খুব ভালো আর কি। ইন্দোনেশিয়া যাওয়ার আগে বুধবার শেষবারের মতো অনুশীলন করবে জামাল ভূঁইয়ারা। ইস্তেক দীপ, সময় সংবাদ, ঢাকা।